হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8টা আর আমার সাথে রয়েছে চা। আজকের টপিক হলো না কোনো মেকআপ নয়, আজকের টপিক হলো স্কিন কেয়ার। যেমন আমরা করি তেমন আমরা সবসময় বলি, যখনই রাস্তায় বেরোবো আমরা তখনই সান প্রোটেকশন ইউজ করতে, বা শুধু রাস্তায় বেরোনো না, বাড়িতে থাকলেও সান প্রোটেকশন ইউজ করতে। কিন্তু আমার চোখের ব্যাপারটা করে কিন্তু বেরিয়ে যায়, এই যে এতটা সূর্যের আলো পড়ছে, এদিন বুঝতেই পারছো তোমরা যে এই সকাল 8টা বাজে, এখনই কতটা রোদের তেজ। তাহলে এই যে সূর্য থেকে যে আমাদের আল্ট্রাভায়োলেট যে রেটা আছে, সেটা থেকে তোমাদের চোখটাকে বাঁচাতে হবে। সকালবেলা উঠে কার ইচ্ছে করে বলতো এই মেকআপ করো, কাজল পরো? কিন্তু সকালে তো আমাদের প্রচুর মানুষের বেরোনোর থাকে, কেউ অফিস যাচ্ছি আমরা, কেউ কলেজ যাচ্ছি, বিভিন্ন রকম কাজে বেরোচ্ছি। কিন্তু তখন আর ইচ্ছেও করে না, আর ভালোও লাগে না। তাহলে কোনো মেকআপ ছাড়া শুধু একটু আমরা সান প্রোটেকশন ব্যবহার করবো স্কিনে, আর চোখে সান প্রোটেকশন দিয়ে একটা দারুণ স্টাইলিশ লুক তৈরি করে দিই। দেখো, আমি কিন্তু চোখে কোনো কাজলও পরিনি, কোনো মেকআপ করিনি, তাও কিন্তু একটা দারুণ স্টাইলিশ লুক দিচ্ছে। পরের দুটো সানগ্লাস আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি একটা কথা বলে নিই যে সানগ্লাস তোমরা কি করে চুজ করবে। আমাদের ফেসের 4টে কাটিং, প্রথমটা হলো রাউন্ড, তারপর হলো হার্ড, তারপর হলো স্কোয়ার, তারপর হলো ওভাল। এবার এর মধ্যে আমি একটা কথা তোমাদেরকে বলবো, যাদের ফেস হচ্ছে হার্ড বা স্কোয়ার, তাদের কিন্তু ক্যাটস আই, তারপরে যে কোনো সানগ্লাসই আর কি তাদেরকে ভীষণই ভালো লাগে। ওভাল শেপ আর রাউন্ড শেপের যারা আছো, তারা একটু দেখে ভালো করে বিবেচনা করে তারপর সানগ্লাস চুজ করো। চলো তাহলে এবার সেকেন্ড সানগ্লাসটা দেখে নিই। আমাদের কেমন বলো, এটাকে বলা হচ্ছে ক্যাটস আই। মার্কেটে এখন ভীষণ হট কেক বলতে পারো, একদম ক্যাটস আই। আর এটা তোমার বড়ও হয় ছোটও হয়, আমি এরকম একটা সাইজে নিয়েছি। তোমরা তোমাদের ফেস কাট অনুযায়ী তোমরা চুজ করবে যে খুব বড় নেবে না ছোট নেবে, তোমাদের যেমন মানাবে বা যেটা তোমরা পরে কমফোর্টেবল। আর একটা বিষয় সবসময় আমি বলবো, ড্রেস বলো, সানগ্লাস বলো, মেকআপ বলো, যাই বলো না কেন, আমরা নিজেরা যেটাতে কমফোর্টেবল আমরা সবসময় সেটাই পরব। তাহলে এবার আসি 3 নম্বর সানগ্লাসে। এটা মার্কেটে একদম নিউ এসেছে, এই মডেলটা একদম স্কোয়ার শেপ আছে, দেখো বাট পরে দেখাই তোমাদেরকে। Wow! তাহলে দেখতেই পারলে আমার সানগ্লাস কালেকশন। তাহলে তোমাদেরকে আমি আমার 3টে ফেভারিট সানগ্লাস দেখালাম, আর তোমরা দেখতেই পারলে যে চোখে কোনো মেকআপ না করেও একটা সুন্দর স্টাইলিশ লুক তৈরি করা যায়। আমরা সানগ্লাস কিন্তু কখনোই স্কিপ করবো না, আমরা শীতকালেও পরবো, গরমেও পরবো। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যখন সানগ্লাস কিনবে তোমরা, তখন কিন্তু অবশ্যই দেখে নেবে যে এই যে গ্লাসটা আছে এটা কতটা কোয়ালিটি আছে। তার কারণ এই গ্লাসটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর, আর সান প্রোটেকশন কতটা দিচ্ছে এই গ্লাসের উপর এটাও একটা ফ্যাক্টর,
একটু ভালো কোয়ালিটি দেখেই তোমার মার্কেট থেকে কিনবে এটা। আর একটা সবসময় জানতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে এই গ্লাসে কোনো পাওয়ার নেই তো। তাহলে কটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সানগ্লাস কেনার সময়, সেটা হলো আমাদের ফেস কাটিং, আমাদের কীরকম কী ফেসের শেপ আছে সেই অনুযায়ী আমরা সানগ্লাস চুজ করব, আর একটু ভালো কোয়ালিটির গ্লাস নেব, আর সেই গ্লাসে যেন কোনো পাওয়ার না থাকে। এই কটা জিনিস মেনটেন করলেই আমরা সান থেকে আমাদের চোখকে সুস্থ রাখতে পারি, আর কোনো মেকআপ ছাড়া একটা দারুণ স্টাইলিস্ট লুক তৈরি করতে পারি। তাহলে চলো, আমার আজকের ভিডিও এই অবধি। আর তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও যে আমাকে এই তিনটে সানগ্লাসের মধ্যে কোনটা আমাকে সবচেয়ে ভালো লাগলো। আর তোমরাও অবশ্যই সানগ্লাস পরো, আর যদি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। শেয়ার লাইক কমেন্ট, ওকে, টাটা।